যার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। আমার দিদি হয় রঞ্জিতা ঘোষ, 61 বছর বয়স, আর আমার জামাইবাবু গোবিন্দ ঘোষ, ওনার বয়স হচ্ছে 67 বছর। এই দুটো সার্টিফিকেট আপনাদের দেখাতে পারি আমি, দেখুন। এখানে আমরা ভ্যাকসিন পাইনি, অথচ এখানে দেওয়া আছে যে অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইনে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে 29 এপ্রিল 2021। করোনার প্রথম ডোজ না পেলেও ডোজ দেওয়ার সরকারি সার্টিফিকেট দিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। আজব ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। এখানকার হরিপুর এলাকার প্রবীণ বাসিন্দা গোবিন্দ ঘোষ এবং রঞ্জিতা ঘোষ চলতি মাসের 26 তারিখ টিকা নিতে অনলাইনে নাম নথিভুক্ত করেছিলেন। 29 তারিখ বনগাঁর একটি স্বাস্থ্যকেন্দ্রে তাদের টিকা নিতে বলা হয়। সময় মতো স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান তারা। স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয় তাদের কাছে ভ্যাকসিন নেই, তাই দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ভ্যাকসিন এলে ফোনে জানিয়ে দেওয়া হবে। শনিবার সকালে ফের অনলাইন চেক করতে তারা দেখেন প্রথম ডোজ ভ্যাকসিন না পেলেও দুজনের নাম এই প্রথম ডোজ দেওয়ার সার্টিফিকেটে শো করছে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। গাফিলতির অভিযোগ করছে ওই পরিবার। অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম গত 26 তারিখে, 27 তারিখে, 29 তারিখে দিয়েছিল, টাইম দিয়েছিল বনগাঁতে, বনগাঁ একটা স্বাস্থ্যকেন্দ্রে টাইম দিয়েছিল। তো যাওয়ার পরে ওখানে বলেছে যে এখানে ভ্যাকসিন এখন নেই। তারপরে আজকে যখন আবার বলছে অশোকনগরে অ্যাভেলেবেল হয়েছে নাকি, তো অশোকনগরে এখন আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, দেখাচ্ছি অলরেডি ফার্স্ট ডোজ দেওয়া হয়ে গেছে। না, আমার বাবা মার ডোজ পাইনি, গেছিলো যে টাইম গেছিলো সেই টাইমে গেছিলো, 9টা থেকে 11টা টাইম দিয়েছিলো, সে 9টার আগেই গেছিলো ওখানে। যাওয়ার পরে ওখান থেকে বলছে না এখানে হবে না, নেই, এখানে ডোজ নেই। এখন এটা কী করবো সেটা তো, যেহেতু দেখাচ্ছে ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে, এখন নতুন করে রেজিস্ট্রেশন করলে তো ফার্স্ট ডোজ পাবে না ওরা। যখন আধার কার্ড যখন চেক করলে তো দেখা যাবে যে ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে, তো ফার্স্ট ডোজ নেওয়া হয়নি। এখন যেটা করলে ভালো হয় যাতে এই সমস্যাটা মিটুক সেটাই চাই। আরও অভিযোগ, সরকার থেকে প্রথম ডোজ দেওয়া না হলেও সার্টিফিকেট শো হয়ে গেছে, এরপরে কি আর প্রথম ডোজ নেওয়া সম্ভব হবে? স্বাস্থ্য দপ্তরের গাফিলতি কিনা, যে স্বাস্থ্য যে জায়গায় যে সেন্টার থেকে এটা করা হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না। তো এই মুহূর্তে আমাদের কী করণীয় আপনাদের কাছে আমরা একটু জানাতে চাই, এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা আবেদন করতে চাই যে এটা জন্য ঠিক করা হয়, এইভাবে লোকের হ্যারাসমেন্ট যেন না হয়। তো আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়া আছে, আমাকে রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা তখন কী করব? ফার্স্ট ডোজ তো আমরা পাইনি, অথচ আমাকে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে যে ফার্স্ট ডোজ আপনার দেওয়া হয়ে গেছে। এখন আমরা কী করব সেটাই তো দিশা খুঁজে পাচ্ছি না, যার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছে যে এটা আমাদের কী করণীয়। কেউ জানে না কী হবে, কেউ কিছুই জানে না। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।